দেখুন নৌবাহিনীকে আরো শক্তি যোগাতে এবার বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার জল সীমান্তে নজর আরো বাড়াতে এবার ভারতেই তৈরি হবে একগুচ্ছ নতুন হেলিকপ্টার দেশের মাটিতেই সেই হেলিকপ্টার তৈরির জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি একটি বৈঠকে এই চপার তৈরির প্রজেক্টের অনুমোদন মেলে মোট বত্রিশটি হেলিকপ্টার বানাবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যার মধ্যে ষোলোটি ব্যবহার করে নেভি ও কোস্টগার্ড উভয়ই মেক ইন ইন্ডিয়ার আওতায় তৈরি হবে এই প্রজেক্ট হাল শুধুমাত্র হেলিকপ্টারই বানাবে না এগুলি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে দেবে ইতিমধ্যেই কোচিতে নৌসেনা ঘাঁটি আইএনএস গর্দায় ধ্রুব হেলিকপ্টার একটি ফ্লিট তৈরি করা হয়েছে তবে এবার নৌবাহিনী চাইছে নতুন বত্রিশটি হেলিকপ্টার উড়ানোর জন্য দেশের বিভিন্ন উপকূলে নতুন ফ্লিট তৈরি করে দিক হাল দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশের মধ্যে এই সব হেলিকপ্টার নৌবাহিনীর সঙ্গে যুক্ত হবে অত্যাধুনিক পদ্ধতিতে নজরদারি চালানো হবে এই হেলিকপ্টার থেকে এই মুহূর্তে ভারতীয় নৌসেনার একশো পঁয়তাল্লিশটি মাল্টি রোল হেলিকপ্টার প্রয়োজন এগুলি ছাড়া যুদ্ধজাহাজগুলির কোনো প্রতিরক্ষা ক্ষমতা থাকবে না অন্যদিকে শীঘ্রই ভারতে আসছে একশো দশটি দুই ইঞ্জিনযুক্ত লাইট হেলিকপ্টার